আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এক ভাই কমেন্ট করেছেন, ব্যাটারি চালিত ইজি বাইকের যে হলুদ বক্স অথবা যে কানেক্টর বক্স, তো সেই কানেক্টর বক্স যদি গরম হয় তাহলে কি কোনো সমস্যা হবে কি না, সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। ব্যাটারি চালিত ইজি বাইকের যে কানেক্টর বক্স যদি গরম হয়ে থাকে তাহলে কি কি ধরনের সমস্যাগুলো হতে পারে, এবং এটি যদি আপনি আগে থেকে জানেন তাহলে সেটা আপনার জন্য অনেকটাই বেটার হবে। তো সেই ক্ষেত্রে ব্যাটারি চালিত ইজি বাইকের যদি কানেক্টর বক্স গরম হয় তাহলে কি কি পদক্ষেপ নিলে আপনার গাড়িটি 100% নিরাপদ থাকবে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি চালিত ইজি বাইকের যে হলুদ বক্সটি থাকে সেটা কিন্তু আমরা কানেক্টর বক্স নামে সবাই জানি। তো কানেক্টর বক্সের যে কাজগুলা সেটা হচ্ছে, আমাদের যে ব্যাটারি চালিত ইজি বাইকের যে ক্যাবলগুলো থাকে, তো ক্যাবলগুলো যদি সরাসরি জয়েন করে দেওয়া হতো তাহলে কিন্তু চলতো, কিন্তু সেটা কিন্তু সীমিত সময়ের জন্য একদম ফিক্সড হতো। তো প্রয়োজনের কারণে যদি সেটা যদি কোনো কাজে করতে হয় সেক্ষেত্রে কিন্তু আবার কিন্তু কাটাছেঁড়া করতে হইতো। তো সেই ক্ষেত্রেই কিন্তু সুবিধার জন্য আমাদের কিন্তু কানেক্টর ব্যবহার করা হয়েছে, যাতে করে কোনো প্রবলেম হলে অথবা কোনো জিনিস যদি রিপেয়ার করতে হয় তাহলে যাতে সেটা অতি সহজেই যাতে কানেক্টর থেকে খুলে কাজ করা যায়, এবং পরবর্তীতে কোনো প্রকার তার না কাটা ছাড়াই যাতে করে আবার সেখানে যাতে জয়েন করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু যে কানেক্টরগুলো, তো সেই কানেক্টরগুলো কিন্তু আমাদের ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য অনেকটাই কিন্তু উপকার এবং অনেকটাই ভালোর জন্যই দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আবার এই কানেক্টরেই যদি আপনার গরম হয় এবং যদি স্পার্ক করে তাহলে সেটা কিন্তু অনেকটাই বিপজ্জনক হতে পারে। তো সেক্ষেত্রে আগে থেকে সতর্ক থাকবেন যে আপনি কানেক্টর বক্স আসলে গরম হয়েছে কি না, যদি গরম হয় তাহলে পদক্ষেপগুলো নেবেন। তো মূলত আমাদের যে কানেক্টের যে টু প্লাগ আছে অথবা টু পিন, তো আমরা যে ব্যবহার করি তো সেটা কিন্তু কাজের জন্য ব্যবহার করি, আবার যখন প্রয়োজন নাই তখন কিন্তু খুলে রাখা হয়। তো সেই রকমভাবেই ব্যবহার করা হয়েছে আমাদের ব্যাটারি চালিত ইজি বাইকের এই কানেক্টরগুলা, যাতে করে যখন প্রয়োজন যাতে করে সেখান থেকে বক্স থেকে খুলে আবার সেখানে আবার কানেকশন করা যায়, অতি সহজেই খোলা যায় এবং অতি সহজেই কানেকশন করা যায়। তো শুধুমাত্র স্ক্রু দ্বারাই কিন্তু আটকানো থাকে। তো এখন এই কানেক্টরগুলো যদি লুজ হয় তাহলে কি কি সমস্যা হতে পারে, এবং গরম হলে কি কি সমস্যা হতে পারে? তো মূলত আমাদের যে কানেক্টরগুলো থাকে, তো এই কানেক্টরগুলো কিন্তু সেই রকম স্ক্রু দিয়ে আটকানো থাকে, তো সেই কারণে কিন্তু সহজে লুজ হয় না। তো বেশিরভাগ লুজ হওয়ার কারণ হচ্ছে এখানে যদি কোনো প্রকার তরলজাত দ্রব্য অথবা পানি যায় তাহলে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে কিন্তু লুজ হতে পারে, এবং মরিচা ধরার পর কিন্তু সেখান থেকে কিন্তু আপনার স্পার্ক করার সম্ভাবনাটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে কানেক্টরের ভিতরে যাতে কোনোভাবেই যাতে পানি না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো কানেক্টরের ভিতরে যদি পানি যায় তাহলে সেটা অবশ্যই কিন্তু উপরে দুইটা নাট থাকে, তো সেটা নাট যদি খুলে শুকা দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন যাতে করে ব্যাটারি চালিত ইজি বাইকের যে কানেক্টরগুলো আছে এখানে যাতে পানি না ঢুকে। তো এই কানেক্টরে যদি গরম হওয়ার কারণ কি, তো এটা আস্তে আস্তে যখন লুজ হয় তখনই কিন্তু সেখান থেকে কিন্তু স্পার্ক করে, তো লুজ ফায়ারিংয়ের কারণে কিন্তু সেখানে আস্তে আস্তে হিট তৈরি হয়, এবং এই হিটের কারণে কি কি সমস্যা হতে পারে। মূলত মোটরের যে স্পার্কগুলো থাকে, তো সেটা যদি সমস্যা হয় তাহলে সেটা আপনার জন্য মোটরের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ যখন এটা লুজ হবে তখন কিন্তু আপনার মোটরের জন্য অনেকটাই ক্ষতিকর হবে, কারণ মোটরে ফুলফিল শক্তি নিতে পারবে না, কারণ যখনই আপনার মোটরে লোড টান দিবে তখনই কিন্তু ব্যাটারি ভোল্টেজটা কিন্তু ফুলফিল মোটরে যা পৌঁছাবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু কানেক্টরটাই কিন্তু হিট হবে। তো এই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ব্যাটারির যে কানেক্টরগুলো থাকে, তো সেই কানেক্টর যদি লুজ থাকে তাহলে কিন্তু চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হবে, কারণ কখনোই ফুল চার্জ হবে না, এবং ফুল চার্জ যদি না হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ব্যবহার করা যাবে না। তো সেই ক্ষেত্রে আগে থেকে সতর্ক থাকতে হবে যাতে করে কানেক্টরের ভিতরে কোনোভাবে যাতে পানি না যায়, এবং যদি জং আসে মরিচা ধরে তো সেটা পরিষ্কার করে আবার যাতে সুন্দর করে লাগানো যায় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।